গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, আজ হচ্ছে সানডে, আর সানডে মানে মাস্তি টাইম, মুভি টাইম। তো এই দেখো, আমাদের অনলাইনে টিকিট কাটা হয়ে গেছে তিনজনের তিনটে, তো এই জন্য আমরা এসেছি আজ মুভি দেখতে। তো মুভি দেখতে এই যে দেখছো 93 অ্যাভিনিউ, এটার মধ্যেই মুভি হলও আছে, তো এটার মধ্যেই আমরা যাব। তো আমরা এই আসলাম অটো করে এই মাত্র, আর আজকে মানে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারিনি মুভি হলে। কেন কি দেখো, 4টে থেকে আমাদের শো টাইম, আর আমরা পৌঁছেছি তখন 3:55 মতো বেজে গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি তো পৌঁছতে পারিনি, কেন কি এই মলটা দেখো, এই মলটা আমরা এখানে যবে থেকে এসেছি এদিক ওদিক যাওয়ার সময় দেখতে পাই, কিন্তু কোনো দিন আসা হয়নি, আর সেরকমভাবে বেড়াতে যাওয়া কোথাও হয়নি, যে কোথাও বেড়াতে যাওয়া, শপিং করা, সেভাবে ঘোরা কিচ্ছু হয়নি। তো আজকে প্রথম আসলাম, তো খুব ভালো লাগছে আজকে। আর এই মলটা অনেক বড়, তো অনেক বড়, সেই জন্য পুরোটা আমি জানিও না কটা ফ্লোর কি আর কি পাওয়া যায়, আমি আগে কখনো আসিনি, তো সেই জন্য ঠিক করে জানি না, আমাকে নিজেকেই দেখতে হচ্ছে যে কি আছে না আছে। তবে চারিদিকে এত জিনিস, আমার দেখতে খুব মন করছে, কিন্তু যেহেতু মুভির টাইম হয়ে গেছে সেই জন্য খুব একটা দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি করেই যেতে হচ্ছে। আর অন্য একদিন আসবো, যেদিন তোমাদেরকে এই পুরো মলটা ঘুরে দেখাবো, কটা ফ্লোর, কোথায় কি পাওয়া যায়, কেমন কি সব দেখাবো, কিন্তু আজকে আর সময় হবে না। কেন কি আবার ওই হলটাও বলছে 3rd ফ্লোরে, মুভির যে হলটা ওটা 3rd ফ্লোরে, বাকি এটার কটা ফ্লোর আছে সেটাও জানি না, অনেকগুলোই ফ্লোর মনে হলো কিন্তু কটা জানি না। তো দেখতে হবে পরে একদিন এসে, আজকে অন্তত মুভিটা দেখে আসি। তো আজকে আমরা যে মুভিটা দেখবো সেই মুভিটার নাম হচ্ছে অবতার। তো বাবু যেহেতু বাচ্চা, তো বাচ্চাদের জন্য এই মুভিটা ঠিক আছে, অবতার মুভি আর 3D মুভি। আমি এর আগে কখনো 3D মুভি দেখিনি, বলে নাকি চশমা পরে দেখলে 3D মুভি ভারী মজা লাগে, তো আমি কখনো দেখিনি 3D মুভি কেমন হয়। তো ওই জন্য বাবুর বাবা বললো চলো আজকে 3D মুভি দেখে আসি, আর রাজদীপও দেখেনি কখনো, তো ওই জন্য আজকে আমরা দেখবো অবতার মুভি আর 3D মুভি। আর মুভি হলটা হচ্ছে 3rd ফ্লোরে, তো লিফ্টে করে যেতে হবে। তো এই দেখো লিফ্টে করে যাচ্ছি তিনজন, আর তিনজন ম্যাচিং পরেছি, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, তিনজনে ম্যাচিং করে কিন্তু পরিনি, কিন্তু হঠাৎ করে দেখছি ম্যাচিং হয়ে গেছে। আর সেহেতু এই দেখো আমরা লিফ্টে থেকে যাচ্ছি, লিফ্টে করে যাব 3rd ফ্লোরে, 3rd ফ্লোরে গিয়ে হলটা আছে। আর নিচেটা অত ভালো করে তোমাদেরকে দেখাতে পারলাম না, অনেক কিছু জিনিস পাওয়া যাচ্ছে দেখলাম, আমার কিনতে তো খুব মন করছিল কিন্তু একটুও দাঁড়ানোর টাইম নেই, জুতো আছে দেখলাম, অনেক কিছু জুয়েলারি আছে, কিন্তু পরে একদিন আসব। এই দেখো চলে এসেছি 3rd ফ্লোরে, এই দেখো পুরোটাই 3rd ফ্লোরে মনে হয় মুভির হল, কেন কি চারিদিকে অনেকগুলো হল আছে মনে হচ্ছে, অনেকগুলো মুভি চলছে। আর এই হলটার নাম হচ্ছে রাজহংস মুভি। এই দেখো অনেকগুলো মুভি চলছে, অবতারটাও চলছে আবার অন্যগুলোও চলছে। তো আমাদের তো টিকিট আগে থেকেই কাটা আছে অনলাইনে, শুধু খাবার কিছু কিনতে হবে, আর এখন আর কিছু কেনার দরকার পড়বে না। আর এই দেখো বক্স অফিস, এখানে সবাই টিকিট কাটছে এখনও, তো অন্যজনের হবে, অন্য শো টাইম হতে পারে, আমাদের 4টে থেকে শো টাইম। তো আমাদেরকে এই দেখো মোবাইলের টিকিটটা এটা স্ক্যান করবে, এটা চাই তবে তো যেতে দেবে, গিয়ে তারপর ওখানে চেকিংও হবে। আর 3D মুভি দেখার জন্যে আমার খুব মনটা আনন্দ হচ্ছে যে কেমন হয়, একবার তো দেখবো, আগে আমি কখনো দেখিনি, বাবুর বাবা দেখেছে, আমি কখনো দেখিনি, আর বাবুও দেখেনি, তো দেখবো। আর পপকর্ন কিনে নেবো, কেন কি না হলে বাবু বসে থাকবে না একদমই, খাবার কিছু না থাকলে তো বসবেই না। আর এই দেখো চেকিং হচ্ছে কিছু খাবার নিয়ে যাচ্ছি কিনা, কেন কি মুভি হলে এটাই একটা যে কোনো খাবার তোমাকে বাইরে থেকে নিয়ে যেতে দেবে না, ওদের ওখান থেকে কিনেই খেতে হবে তোমাকে, মানে 10 টাকারটা ওরা 100 টাকা দাম নেবে, ডবল দাম নেবে ওটাই, এটাতেই খুব গায়ে লাগে, কিন্তু কিছু করার নেই, যেতে গেলে তো যেতেই হবে। তো এই দেখো চলে এসেছি আমরা, টিকিট চেক করানো হয়ে গেছে, এই যে দরজাগুলো দেখছো এগুলো এক একটা হলের দরজা, ওই যে একটা দরজা, এদিকে একটা দরজা, এগুলো। আর এই যে ডিসপ্লে লাগানো আছে, ডিসপ্লেগুলো দেখছো, এগুলোতে কোন মুভিটা কখন আসছে শো করা হয়। এই যে বাবু আর বাবুর বাবা বসে গেছে কিছুক্ষণের জন্যে, কেন কি এখনও টাইমটা হয়নি, হলের দরজাটা এখনও খোলেনি, তো এই জন্য ঘুরছে, আর পপকর্নও কিনবে, আর এদিক ওদিকটা একটু ঘুরেও দেখছে, কেন কি আমরা এর পরে যদি আসি তখন কোনো অসুবিধা হবে না।
আর সিনেমা তো অনেকদিন পর দেখা হচ্ছে, কেন কি করোনা টরোনা এটা সেটা এত কিছু কাটিয়ে বোধহয় প্রায় 3 বছর পরে সিনেমা দেখতে আসলাম, তাই অনেক আনন্দ হচ্ছে। আগে তো খুব দেখতাম, কিন্তু যেহেতু এই মাঝে করোনা এলো এটা সেটা কত কিছুতে কত কিছু বন্ধ, কিচ্ছু না, ঘোরা বেড়ানো সব বন্ধ ছিল। তো এই দেখো এই যে মুভিটা দেখছো এটাই আমরা দেখবো অবতার, এটাই 3D মুভি, বাচ্চাদেরও দেখা যাবে, ভালো, ওর বাবা দেখেছে তো ওটা ভালো হবে মনে হয়, আমরা দেখি যাই গিয়ে। আর দেখলাম ওই জন্যে আজকে যে মুভি দেখতে যাচ্ছি তোমাদের সঙ্গে ছোট একটা ব্লগ শেয়ার করি, কেন কি আজকে সকাল থেকে কিছু সেরকম পাঠানো হয়নি। তো এই দেখো এটার কাছে আমরা এখন ফটো তুলতে ব্যস্ত মা আর ছেলে, আর একটু ঘুরে নিচ্ছি, বাবুর বাবা ওদিকে পপকর্ন কিনছে, তো আমরা পপকর্নটা কেনা হয়ে গেলে যাবো, কেন কি 3D মুভির জন্য চশমাও দেয়, চশমাগুলো নিতে হবে তারপর যেতে হবে। আর প্রায় 4টে বাজতেই চললো, আমরা তো এমনিই লেটে এসেছি। তো এই দেখো এই জায়গাটা কি সুন্দর লাগছে, ঘুরতে তো খুব ভালো লাগছে, কিন্তু বেশিক্ষণ ঘুরলে হবে না, আর এমনিতে শীতকাল এসি চলছে তাও ঠান্ডা লাগছে একটু একটু। আর এই দেখো ডিসপ্লেগুলো দেখছো, এখানে আছে ডিসপ্লে, এখানটা লেডিস লেখা আছে, এই যে আমি আর বাবু। আর এই দেখো একটার পর একটা কোন মুভি চলছে সেই মুভিটার ডিসপ্লেটা এখানে চলছে, অনেকগুলো চলছে কিন্তু আমরা তারটা দেখবো। আর এই মুভি দেখা হয়ে গেলে বাইরে খাওয়া দাওয়া ঘোরানো, আজকে তো মাস্তি ফুল, আর দেখে টেকে নিয়ে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে মুভিটা। আর আজকে মুভিটা দেখি, তারপরে ভালো লাগলে আবার একদিন আসবো আর এই মলটা ঘুরবো একদিন, একদিন মলটার কটা ফ্লোর কী পাওয়া যায় না সব কিছু দেখবো একদিন। আজকে আর অতটা সময় হচ্ছে না, তো ওই জন্য যেটুকু হচ্ছে সেটুকুই ঘুরছি। তো এই দেখো এবার এই যে খাবার পপকর্ন, এই যে খাবারের সব সাজিয়ে রেখেছে, পিৎজা পাওয়া যায়, পপকর্ন পাওয়া যায়, চিপস পাওয়া যায়, এসব পাওয়া যায়, তো আমরা এসব কিছু খাই না খুব একটা, পপকর্নটাই ভালো লাগে, পপকর্নটাই মুভি দেখতে দেখতে মনে হয় পপকর্নটাই খাই। তো আমরা ওই কম্বো নিয়েছি, কম্বো পপকর্ন আর পেপসির কম্বো, মানে পেপসিও দেবে সাথে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পেপসিটা, খাওয়া যাবে না, তো ওই কম্বোটাই নিতে হবে, ওটাই ভালো। আর বাকি আর এখন কিছু খাওয়ার মতো কিছু নেব না, ওটুকু নিলেই হবে। আর এই দেখো, এই দেখো লাইট দিয়ে কি সুন্দর ডিজাইন করা আছে, এই দেখো, তো এটা দিয়ে যাব আমরা। এই যে আমি আর রাজদীপ দাঁড়িয়ে আছি, রাজদীপ ভাবছে কতক্ষণে পপকর্নটা নেবে, নিয়ে গিয়ে আমাকে দেবে, যার যেটা টাইম, ও খেতে খুব ভালোবাসে পপকর্ন, বাড়িতেই হোক বা হলেই হোক। তো চলো এই দেখো আমাদের হলের দরজা খুলে যাবে, টাইম হয়ে গেছে, এই দেখো এখান থেকে নিতে হবে চশমা, এই যে এটা দিয়ে দেখছো, এটা দিয়ে দেবে চশমা, বাচ্চাদের আলাদা চশমা দেয়, বড়দের আলাদা চশমা দেয়, জানি না কেন হয়তো আলাদা কিছু হবে, তো বাচ্চাদের ছোট প্রেমের হয়তো হবে, তো বাচ্চাদের আলাদা বড়দের আলাদা। এই দেখো বাবুর বাবা পেয়ে গেছে, বাবু পেয়ে গেছে, এটা আমার, এই যে তিনজন নিয়ে যাচ্ছি হলে, এই দেখো হলে যাচ্ছি, এই যে অন্ধকার, সিঁড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে যেহেতু ব্লু ব্লু লাইট জ্বলছে, তো সেই জন্য দেখা যাচ্ছে, আর যেহেতু সাউন্ডটা চলছে পিছনে সেই জন্য এখন আমি সাউন্ডটা দিতে পারছি না। এই দেখো তো আমাদের বাবুর বাবা অনলাইনে যেহেতু টিকিট বুক করেছে সেহেতু সিটটাও নিজের পছন্দ মতো উপরের দিকেই নিয়েছে যাতে ভালোভাবে দেখা যায়। তো এই দেখো সেই উপরের দিকেই আমরা যাচ্ছি, কেন কি উপর থেকে সিনেমাটা সব থেকে ভালো দেখা যায়, নিচে থেকে অতটা ভালো লাগে না। আর মুভিটা ওই জন্য যেহেতু অনলাইনে সেহেতু টিকিট চয়েস করা যায়, তো জেনে বুঝে অনলাইনে ভালো টিকিটটা চয়েস করেছে। এই দেখো আমাদের বি রোতে এটা অন্ধকার হয়ে গেছে একটু, ওই জন্য ভালো দেখা যাচ্ছে না। এই দেখো, এই দেখো এই সিটগুলো আমাদের, এই যে বাবু বসে গেছে, এই দেখো মুভি স্টার্টও করে দিয়েছে, তো মুভি স্টার্ট হয়ে গেছে, এই দেখো। তো মুভি স্টার্ট হওয়ার আগে সব থেকে প্রথমে তো হয় জনগণ, আমাদের জাতীয় সঙ্গীত, তো এই দেখো
এখন জাতীয় সঙ্গীত হচ্ছে, এরপর মুভিটা স্টার্ট হবে। তো চলো আমরা মুভিটা দেখে নিই, আর কেমন লাগলো না লাগলো কালকে তোমাদেরকে জানাবো। আজকের মতো এটুকুই, তোমাদের সাথে আবার পরে কথা হবে, তোমরা দেখতে থাকো। আর এই যে জাতীয় সঙ্গীতটা হয়ে গেলেই হয়তো মুভি চালু হয়ে যাবে, তখন মুভির দিকে মন দিতে হবে, তো তখন মুভিটাই দেখতে হবে। আর চশমাটা পরে কেমন লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তারপর আমি ভিডিওটা বন্ধ করে দেবো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের কেমন লাগলো সেটাও জানিও, কেন কি পুনেতে এই হলটা কেমন কি কেমন লাগলো, তোমাদের কেমন লাগে সেগুলো তোমরা একটু আমাকে জানিও। আর পরে আবার তোমাদের সাথে কথা হবে। এই দেখো আমরা এখন বসে আছি, চশমাগুলো এবার পরে নেব, তিনজনের তিনটে চশমা, মুভি দেখার জন্য 3D রেডি একদম। আমার কেমন এক্সপিরিয়েন্স প্রথম প্রথম সেটা পরে তোমাদেরকে বলবো। তিনজনেই একবার পরে নি, বাবুর পড়া হয়ে গেছে, এবার বাবুর বাবা আর আমি, ব্যাস তাহলেই কমপ্লিট। এই দেখো আমার চশমাটা আমি পরে নেব। বাই বাই সবাইকে, বাই বাই বাই। এই দেখো তিনজনে একদম রেডি মুভি দেখার জন্যে, সবাইকে বাই বাই, হ্যাপি সানডে।